আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর বি ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন আমি বসে আমি আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন দেখো রশনি আমার কাছে এসেছে। রশনি রশনি হাই করে দাও। এই রশনি হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, করে দাও, পড়বে না। আর রশনির পাটা দেখাচ্ছি, আগের দিন দেখিয়েছিলাম রশনির পাটার কী অবস্থা, তো এখন দেখবে এখন আরও অবস্থা খারাপ হয়ে আছে। তো দেখাচ্ছি, দাঁড়ো, রশ্মির পাটা দেখো এখন যা তা অবস্থা হয়ে আছে। বাচ্চার খুবই কষ্ট হচ্ছে। ব্যথা হচ্ছে তোমার? হ্যাঁ, পায়ে ব্যথা হচ্ছে। কি হয়েছিল তোমার পায়ে? দুধ। হ্যাঁ, দুধ। দুধ কি হয়েছে? দুধ পড়ে গেছে? পড়ে গিয়ে কি হয়ে গেছে? দুধ দুধ পড়ে গেছে। বাবা, কি হবে এখন? হ্যাঁ, কি হবে? একটু মিটুনে হাই করে দাও, সুন্দর করে হাই করে দাও তো দেখি। ভালো করে, ভালো করে, জোরে বলো। হাত দিকে, হাত দিকে, কেমন করে হাই করো তুমি, জোরে বলো। হাই গাইস করে দাও। কেমন হাত দিকে, হাত দিকে কেমন করে করতে হয়? হাত দিকে। ওর এখন মুড অফ আছে, তোর পায়ে ব্যথা আছে, যার জন্য মুডটাও অফ আছে এখন। তো চলো আজকের দিনটা এখানে স্টার্ট করা যাক। সারাদিন কী করি আর না করি দেখতেই পাবে, তো পুরো ব্লগটি দেখতে থাকো, দেখতে পাবে। তো এখন যাই গিয়ে আমার কাজ মিটিয়ে নিই, কারণ এখানে অনেক জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সেগুলো সব এখন গোছাতে হবে। তো সেইগুলো আগে করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে, লাঞ্চ করে নিয়ে এখন যাব এক জায়গায়। তো দাদিমাকে নিয়ে যাব, ওনার সালোয়ার তৈরি করানোর আছে যেখানে আমি বানাই, তো সেখানে ওনাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে করানো হবে, কারণ বলেছিলাম যে উনি যাচ্ছে উমরা হজে, তো সেই জন্য ওখানে ওখানে গিয়ে তো সালোয়ার পরতে হবে, তার জন্য সালোয়ারটা বানাতে যাব। তো এখন যাওয়া যাক, তো এখন বেরোনো যাক। চলে এলাম, দাদিমার সালোয়ারের মাপ দিয়ে চলে এসেছি। আনাম দেখো এখনো ঘুমাচ্ছে এখানে, সন্ধ্যা হয়ে গেল তবু আনাম হচ্ছে। আনাম উঠে পড়ো বাবু, আনাম উঠে পড়ো। শীতের সময় সবার ঠান্ডা পাচ্ছে, ওর গরম হচ্ছে। দেখো পুরো এখানে ভিজে পুজো ঘাম ঘাম ভর্তি হয়ে গেছে গো। নাকে দেখো, নাকেও ঘাম হয়েছে, দেখো দেখো। উঠে পড়ো আনাম, কই গো আনাম, আরো আরো উঠে পড়ো, উঠে পড়ো। এখানে আমার হাজবেন্ড এখন মন দিয়ে কাজ করছে, দেখো দেখো, কাজের ছেলে মন দিয়ে কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। দেখো নিজের মনে একা একা কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এখানে আমার হাজবেন্ডের জন্য এখন চা বানাচ্ছে, আরও অনেকজন খাবে, শুধু আমার হাজবেন্ড একা নয়। তো এখন চায়ের সময়, যার যার খাওয়ার ইচ্ছা আছে সে চলে এসো আমার বাড়িতে, তাদের চা করে খাওয়াবো। চলে এসো চা খেতে। তো এখানে চা বানানো কমপ্লিট, আমার হাজবেন্ডকে আমি চা দিয়ে দিয়েছি, এই চাটা নিয়ে যাচ্ছি দাদিমাকে দেবো, এবং ভাই আছে নিচে তাকে দেবো, আর সঙ্গে আরেকজন আছে তাকে দেবো। আমার ভাই এখন কাজ করছে আর চা খাচ্ছে, আমি চাটা আমি করে নিয়ে এসেছি এক্ষুনি ওর জন্যে, ঠিক আছে? চাটা খা একবার, খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ, ওটা তো বিস্কুটের টেস্ট, চাটা একবার খেয়ে বল। দেখো আনাম টিউশন যাচ্ছে, আনাম টিউশন যাবে, আনাম ঘুম থেকে উঠে পড়েছে, দেখো টিউশন যাবে রেডি। আনাম মুখটা দেখো, এই যে আমার হাজবেন্ড মশাই চা খেয়েছে, কিন্তু চায়ের কোনোদিন তারিফ করে না। চাটা কেমন হলো, চায়ের তারিফ করে না। চাটা কেমন লাগলো বলবে তো? কি গো, চা চায়ের মতোই লাগলো, চায়ের মতো লাগলো, এটা আর কি কথা। বউয়ের হাতে চা, কত সুন্দর তারিফ করবে, চাটা আজকে ভালো হয়েছে, তা না? বলো আনাম, আঙ্কেল তার সঙ্গে গেম নিয়ে ব্যস্ত থাকে, বলো। এখনো জেগে আছে, এখন কটা বাজে দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো দেখো। 12টা বাজে ঘড়িতে, ঠিক 12টা বাজে, আর এখন এই মেয়েটাকে দেখো, মেয়েটা এখনো জেগে আছে, দেখো ছি কাঁদ দিচ্ছে। আর আর কালও ব্লগ করছিল, হ্যাঁ কালকের ব্লগটা দেখো, আমরা দেখছিলাম এক্ষুনি ওর ব্লগ, দেখো দেখো, এই দেখো, এই দেখো, কালকেও ব্লগ করছিল না মামার বাড়ি গিয়ে, সেই ব্লগটা দেখো। আমি দেখছি তো, আমরা এখন ব্লগটাই দেখছিলাম, বলো কত হলো, কত হলো, কি
বলে দাও আশা করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে, বলে দাও বলে দাও, ভালো বলে দাও, বলে দাও বলে দাও, চলছি বলে দাও, কি হ্যাঁ তুমি তো বলে দিলে আমাকে, আমি বললে হবে তোমাকে বলতে হবে, বলে দাও, কিন্তু তুমি ব্লক করলে আমার সাথে সাথে তুমিও তো ব্লগ করছো, বলো বল হয়েছে, বলো না বলা হয় না, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, না দেখাচ্ছি, ওইদিকে দেখো না, আমি ওইদিকে তাকিয়ে আছি, বলে দিয়েছি, টাটা করো, টাটা বাই বাই করো, গুড নাইট, টাটা বাই বাই, গুড নাইট, টাটা বাই বাই, গুড বাই, যাও চলে যাও, বাই বাই। সময় হলো ব্লগকে এন্ড করার, তো ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ইনশাল্লাহ আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ব্লগকে শেয়ার করতে থাকো, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে কেউ ভুল করো না, বেল আইকনটি প্রেস করে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য, আর তো চলো এখানেই এন্ড করে দিই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।